শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ সাহজাহান, ফ্রিতে মৃত্যু ইদ্রিস, মানলাম জয়নাব বেগম, খালার ভাড়া 4 নম্বর ওয়ার্ড, ফটিয়া, চট্টগ্রাম। তখন কোন পার্টি করতেন 71 সালের আগে? আগে কোনো পার্টি করতেন না, এই সময় মানে ছাত্রমা ছিল না। সত্যি আমার আব্বা বলছে দেশের এই অবস্থা, এখন ভোট দিবে নৌকায়, নৌকায় ভোট দিছি, কিন্তু রাজনৈতিক সচেতন ছিলাম না। 7ই মার্চের ভাষণের পর রুলামিন সাথে আমার দেখা, হয়তো কি কমরেড, এটা তো মানে তোমাদের যুদ্ধে যাওয়ার সময়, নিচুপ কেন? তারও আগে এই সোসাইটি আছে ফকিরিয়া মসজিদ, মুন্সি মিয়া আনসার কমান্ডার উনি আর আমর শরীফ মুনির, ওরা সবসময় মানে যুদ্ধ বিষয়ে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতো। ওইখান থেকে মানে যুদ্ধের আমার প্রেরণা, ওই ক্যাপ্টেন করিম আমাদের মানে দেশের পরিস্থিতি যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য বিভিন্ন মানে কি আলাপ আলোচনা করতেছে। যুদ্ধ আমরা কয়েকজন যাওয়ার কথা ছিল, ভারত যাওয়ার জন্য গ্রুপের সাথে চলছি, ওই রাজারহাট এই মাসে মানে ফরেস্ট অফিসে ক্যাপ্টেন করিম দেখত, চলে গেলাম। চলে যাওয়ার পর ক্যাপ্টেন করিম নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে যে আবুল মনসুরকে, সারপথলি বাড়ি। এখন আমরা বিরাট গ্রুপ নিয়ে চলে যাচ্ছি মানে ভারত যাওয়ার পথে ফরুয়া নামক স্থানে, আমরা জানি যে গাইডারের কাছ থেকে ওই মিজু ক্যাম্প আছে। এখন দেখলাম যে ওই সেগুন বাগান আছে, মটর সেলিংয়ে সেগুন বাগানের হাতা একটাও নেই, জড়াই দিচ্ছে। এখন ওরা ছিল যে পাঞ্জাবি সেনা, পাঞ্জাবি যে আমরা জানতাম না। তারপর আত্মগ্রহণ করছি, কেউ গাছের তলায়, কে এমনি যে যেভাবে যান বাঁচানোর জন্য। এখন দেখতেছি বিন্দু এসতেছে, আমি একলা একটা গাছ এমনি পড়ছি, বড় গাছ, গাছের তলায় ছিলাম। এখন দেখলাম যে মত যা হওয়ার হবে আত্মসমর্পণ করি। এখন পাঞ্জাবির কাছে আত্মসমর্পণ করলাম, কিন্তু আমি তো নিজস্ব, রাত্রে বাঘাওয়ালো খাবে আমাকে, তার সে যদি হয়ার থাকে তাহলে বাঁচিয়ে যেতে পারি। তারপর দেখলাম যে ওরা পাঞ্জাবি সেনা, খুব ফর্সা ফর্সা, খুব লম্বা চৌড়া। ক্যাপ্টেন আমাদেরকে দেখি খুব আফসোস করছে, নিরস্ত্র মানুষ দেখি আর কি, ওই স্টেটমেন্ট লই মানে আমরা মুক্তি কিনে, আমরা সরাসরি অস্বীকার করেছি যে আমরা মুক্তি নেই। মানে কজন ছিলেন? আমরা সৈনিক জানি না, কিন্তু আমরা গ্রেপ্তার হয়েছি 63 জন,
তিয়াত্তর জনের মধ্যে ১৩ জন রাজাকার বাহিনীতে ওরা লয়ে গেছে বই, আর ষাট জন আমাদের ওই লাইন ধরাই ওই মেজর হচ্ছে ওই রাঙামাটি চাকরেট হাউস থাকে, আর ওদের সব সালাক হতে গুলি করত। তার রাইফেলের প্রস্তুতি নিতে যে পাঞ্জাবি সেনা ক্যাপ্টেন আমাদের দর্শে ও মেজরকে দর্শি বেড়াই বেড়াই ধরি খালার ফারে নিয়ে কী বুঝেছি মানে জানি নি, ফরে তাদের গুলি ঘুরল না। তারপর বিভিন্ন নির্যাতনের পর লুই গেছে রাঙ্গামাটি সার্কিট হাউস, আমার সাথে ওই ডাক্তার লতিফ ছিল মারা গেছে উনি। তারপর এখন আমাদের মানে রাঙ্গামাটি সার্কিট হাউস থেকে কয়েকদিন পর ওই স্টেটমেন্ট লই, তারপর স্টেটমেন্ট যা দিছি মানে বু হয়ে দিছি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট লই গেছে। সেই সময় আমি ছিলাম আমার বাবার এক সন্তান, এখন আমার বাবা তো পাগলের মতো হয়ে গেছে, আজিরে স্যার এমন করে তেমন করে বিভিন্ন প্রসেস চেষ্টা করে। তারপর ওই ক্যান্টনমেন্ট জামা মসজিদে একজন ইমাম ছিল, সেই সময় ইমাম ছিল ইমামের বাড়ি মালি ভাড়া আমাদের ইমামানে, ইমাম সাহেব বাড়িতে আসছে আমার বাবার সাথে দেখা হয়েছে, মানে আমার বাবাও খোঁজ খবর নিতেছে এক সন্তান তো ছেলে মেয়ে এক ছেলে। ইমাম সাহেব বলতেছে যে ষাট জন ছেলে আমি দেখছি, কোথায় দেখছো? ক্যান্টনমেন্ট। এখন আমাদের চট্টগ্রাম জেলা কারাগারে মানে ফাটে দিল মামলা দিয়েছিল তৎকালে সেলফ কাস্টডি, ১৬ ডিসেম্বর জেল কালান থেকে ফিরে আসি মালা দিয়ে আমাদের জেল গেট থেকে বাইর করছে ২২ ৭২ সালের ওই কমরেড এইটাই ঘুরেছে যে আমার ওই দেবনশিকদের আবুল বসর ওই শেহজুর হোসেন খান ওদের সাথেই ছিলাম। তারপর ওই শেহজুর হোসেন খান বাইরে গেছে আমাদের থেকে, যেটা পশু সম্পদ মন্ত্রী ছিল ওই সময় এরশাদের সময়, তারপর সেই সময় সভাপতি ছিল আবুল বসর সেক্রেটারি দেবনশিকদের, দেবনশিকদের আমার বাড়িতে আসছে এক সপ্তাহ মতো ছিল অনেক লোক, ও তো ব্রিটিশ বিরোধী আন্দোলন সাথে সম্পর্ক ছিল, কমিউনিস্ট নাম লইলে লোকে খায় না, সিদ্ধান্ত হইল যে এখন এমন একটা নাম রাখবো এটা সবাই মানে খায়, মজদুর পার্টির নাম লিখল, নামকরণ হইল মজদুর পার্টিতে ছিলাম। এখন মজদুর পার্টিতে থাকা অবস্থায় খসু ভাই কুমিল্লে খাওয়ার নামায় আমার এক বন্ধু আছে ওই তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল কি ছিল, তারপর ওর বাড়িতে হয়েছিল কেন্দ্রীয় সম্মেলনটা খসু ভাই, এই আমি সিদ্ধান্ত হইল যে পার্টি এখন আমরা ওই ঐক্য করব অন্যান্য মানে কি সমাজতন্ত্র নিয়ে চিন্তা করা যে ওই ধরনের লোকের পার্টির সাথে আমরা চেষ্টা করবো যে বৃহত আকার ধারণ করা, মেননদের সাথে আমাদের ঐক্য হয়। এদের একবার হান রকম আর মেনন, যখন মেনন ভাই হাতুড়ি মাত্র ফেলি নৌকে খান্দে নিছি মেনন নতুন রণভাই সহ আমরা ছুটি গেছি, ছুটি যাওয়ার পর আবার রণভাই সিদ্ধান্ত নিল যে আমরা তো মুসলিমের কয়েকজন মানুষ এখন আমরা কি করব, আমরা চেষ্টা করবো যে অন্য পার্টির সাথে অ্যাক্ট হওয়ার জন্য রণভাই সহ আমরা সিপিপিতে জয়েন করি। চট্টগ্রাম আমরা যারা ছিলাম তারা একত্রিত হয়েছি, এখন এটার সাথে আসি, এটার সাথে অন্তর্দ্বন্দ্ব চলতেছে, কেননা দেবনশিকদা ছিলেন কমিউনিস্ট হওয়ার কমিউনিস্ট পার্টি খে করবে আর কমিউনিস্ট পার্টির নেতৃত্ব খে দিবে ওগুলো সুস্পষ্ট, কৃষক পরিবার থেকে আগত শ্রমিক শ্রেণীর শ্রেষ্ঠ সন্তান এমএলএ নেতৃত্ব দিবে কমিউনিস্ট পার্টি, কিন্তু ওই রকম যাচাবেচা করা নেতার অভাবের কারণে আমাদের দেশের কমিউনিস্ট পার্টি উঠতে হইতেছে না, মেরুদণ্ডহীন হয়ে গেছে। ধরেন আপনি বড় লোক টাকা খরচ করেন আসছেন পার্টির জন্য খরচ করতেছেন আপনি নেতা হয়ে গেছেন, কিনলে মধ্যবিত্ত শ্রেণীর চরিত্র থাকে দোদুল্যমান, ওরা কতক্ষণ এদিকে কতক্ষণ ওইদিকে গরিব প্যাম্বুলে আমাদের সাথে মিলতেছে না, তাহলে অতটুকু দিয়ে শেষ করি। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ
মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।